মাসেল জয়েন্ট এবং হচ্ছে মাসকুলো স্কেলিটাল কন্ডিশনের ব্যবহার জানা যাচ্ছে, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি আমি। আমরা বেসিক্যালি পিআরপি বিভিন্ন মাসকুলো স্কেলিটাল কন্ডিশনে দিই। মাসকুলো স্কেলিটাল বলতে পারছি রিলেটেড মানে হাড় এবং মাংস রিলেটেড, যেমন বাইসেপিটাল টেন্ডিনাইটিস, যে কোনো টেন্ডনের ব্যথা, লিগামেন্টের ইঞ্জুরি, নি ইঞ্জুরি, তারপরে কার্পাল টানেল সিন্ড্রোম, তারপরে বিশেষ করে আমাদের হসপিটালে মাসকুলোস্কেলিটাল ইস্যু নিয়ে বয়স্ক মানুষ যতজন আসেন তাদের একটা বিরাট অংশ থাকেন যারা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন। এবং এই যাবৎকালে যেমন স্টিমের কথা আসছিল, এগুলো নিয়ে কিছু রিসার্চ বা পেপারস হচ্ছে, মানে 29টি পেপারের মধ্যে 13টি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের উপরে ফাংশনাল। মানে এটা একটা মনোযোগের জায়গা, এবং যেহেতু মানুষের দিন দিন মানুষের কার্য পরিধি কমছে, স্বাভাবিকভাবে কিন্তু হাঁটুর যে গ্রোথ এবং হাঁটুর যে স্ট্রেংথ, আমরা ছোটোবেলার থেকেই আমাদের শহুরে জীবন এবং আরবান লাইফের কারণে আমাদের মুভমেন্ট কমে যাচ্ছে। এই কারণে যে ছোটোবেলার থেকেই বোনস এবং তার কার্টিলেজের যে গঠন প্রক্রিয়া সেটি কিন্তু হচ্ছে না, কারণ এটা একটা ওয়ার অ্যান্ড টিয়ার এফেক্টের মধ্যে, এটা নিজের সাথে লড়াই করতে করতে এটার স্ট্রেংথটা বাড়বে। আমাদের শিশুরা কিন্তু খেলার সময় পায় না, আমরা কিন্তু প্রচুর কাজ করি উইথ আওয়ার ব্রেইন অ্যান্ড দ্য মানে আইস অ্যান্ড হ্যান্ডস, কিন্তু আমাদের কিন্তু ফিজিক্যাল মুভমেন্ট ওভাবে হচ্ছে না। স্বাভাবিকভাবে দেখা যায় ছোটোবেলার থেকেই গঠন প্রক্রিয়া হওয়ার কারণে আমাদের স্ট্রাকচারালি আমরা উইক থাকি, এবং এখনকার মানুষ খুব দ্রুত অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে পিআরপি যখন গ্রোথ ফ্যাক্টর নিজে অন্যান্য জায়গায় কাজ করছে, আগ্রহের জায়গাটা হচ্ছে তাহলে এখানে কি এটা আলাদাভাবে কোনো ভূমিকা রাখতে পারে? এই আগ্রহ থেকেই কিন্তু আমরা জয়েন্টে পিআরপি ব্যবহার করা শুরু করলাম, কারণ তার হচ্ছে এই পিআরপির ভেতরে এমন কিছু ফ্যাক্টর আছে, যেমন কার্টিলেজের ভেতরে কার্টিলেজ গ্রোথ ফ্যাক্টরস, এগুলো নিয়ে অনেক স্টাডি হয়েছে, অ্যানিমেলের স্টাডি হয়েছে, ল্যাবরেটরি স্টাডি হয়েছে। কার্টিলেজের কিছু কিছু গ্রোথ, বিশেষ করে চারটা গ্রোথ ফ্যাক্টর, যেগুলো ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর বলি, প্লাটিলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরস, পিআরপির ভেতরে ওই কম্পোনেন্টগুলোই কিন্তু আছে। তখন সায়েন্স কীভাবে মেলালো যে ওই গ্রোথ ফ্যাক্টরগুলো যেহেতু কার্টিলেজকে রিজেনারেট করতে হেল্প করছে, তাহলে আমরা অ্যাডিশনালি যদি কোনো কিছু এখানে দিয়ে থাকি তাহলে কি এটা মানুষ তার এক্সট্রা এটার কোনো বেনিফিট পাবে, আলোচনাটা আসলো। আসার পরে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এটার এফেক্ট নিয়ে অনেক স্টাডি হয়েছে, কিন্তু যারা রিসার্চার ওনারা এটা অনেকে কন্ট্রোভার্সি এই পয়েন্টে যে এই যে আলোচনাটা আসতেছে, পজিটিভ এফেক্ট কিন্তু বেশিরভাগই পজিটিভ এফেক্ট,